Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shudhi darshok, apnader samne abaro arekti notun video niye uposthit hoyechi. Ami Mohammad Najmul Hassan. Ajke apnader samne ekti Excel er super tricks niye alochona korbo. To jara amar channel notun darshok achen, please subscribe my channel ebong pashe thaka bell icon ti obosshoi bajiye diben. Tahole apni amar porborti videor notification peye jaben. আর যারা অলরেডি সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন যে একটি এক্সেল শীট ওপেন করা আছে এবং এখানে দুইটি কলামে আমার কিছু সামথিং এলস এন্ট্রি দেওয়া আছে। যেমন প্রথম কলামে আমার আছে সিরিয়াল নাম্বার 1 2 3 এরকম কিছু, আর দ্বিতীয় কলাম অর্থাৎ বি কলামে আছে আপনার কিছু নাম। তো আজকে আমার টিউটোরিয়ালের মূল বিষয় হলো যে আমরা এই যে এই দুইটা কলামের মাঝে একটা ম্যাজিক সৃষ্টি করব। অর্থাৎ বিষয়টা এরকম যে আমার বি কলামে দেখতে পাচ্ছেন যে কিছু নাম এন্ট্রি আছে, অর্থাৎ প্রত্যেকের নামের দুইটি অংশ থাকে, যেমন নাজমুল হাসান, আওলাদ হুসাইন, শামীম রেজা, জুবায়ের, মামুন তালুকদার, শাহ আলম, এরকম সামথিং অনেক কিছু আছে। তো আমি চাচ্ছি এখন যে আমার এই নামের যে দুইটা অংশের প্রথম অংশটা থাকবে আর লাস্টের অংশটা চলে যাবে। ওই রকম আমরা অনেক সময় আমরা যখন স্প্রেডশিট কিংবা ডাটাবেজে কাজ করি, আমাদের নামের লিস্টটা ছোট করার জন্য, অর্থাৎ ছোট ছোট নাম আনার জন্য আমরা এই কাজটি অনেক সময় করে থাকি। তো এখানে আমার কিছু এন্ট্রি দেওয়া আছে, যেমন 32টা নাম, কিন্তু আপনি যখন হাজার হাজার নামের ফাইল বের করবেন তখন আপনার এই নামগুলা সংকীর্ণ আকারে করার জন্য আপনার এই কাজটি অনেক সময় প্রয়োজন পড়বে। তো আমরা কিভাবে এই কাজটি করবে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যে নামের কলামটা আছে ঠিক বি এর বরাবর আমরা ক্লিক করলে পুরো অর্থাৎ আপ টু লেয়ার ফুল আপনার এই কলামটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের যা করতে হবে, কিবোর্ড থেকে আমার কন্ট্রোল প্লাস এইচ কি প্রেস করব। প্রেস করার পর একটি এখানে ডায়লগ বক্স আসছে, ডায়লগ বক্স আসা অবস্থায় রিপ্লেসে থাকা অবস্থায় আপনি ঠিক ফাইন্ড হোয়াটে আপনি যা করবেন একটি স্পেস দিবেন, স্পেস বার থেকে জাস্ট একবার এক্সট্রা স্পেস প্রেস করবেন। করার পরে কিবোর্ড থেকে মাল্টিপল অর্থাৎ স্টার যেটা আমরা ঠিক এই স্টারটা প্রেস করব। তাহলে প্রথমে আমরা একটা স্পেস বার প্রেস করতে হবে, অর্থাৎ একবার স্পেস ছাপতে হবে, সেকেন্ড আপনার স্টারটা প্রেস করতে হবে। প্রেস করার পরে আমাদের ঠিক এখানে নিচে দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন আছে, রিপ্লেস অল, রিপ্লেস, ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট, ক্লোজ। তো আমরা যে কাজটি করব, প্রথমে রিপ্লেস অল একটি অপশন আছে ঠিক এটাতে আমরা রিপ্লেসে ক্লিক করব। রিপ্লেস অল ক্লিক করার পর বলছে অল ডান উই মেড 20 রিপ্লেসমেন্ট, বলছে এই এখানে যে কইটি আমার 32টা ডাটা আছে, নাম আছে, এই নামের মাঝে 20টাতে ডাবল নাম আছে, যেমন আমজাদ হুসেন এইরকম কিছু, তো এর মাঝে 20টা তারা পেয়েছে, 20টা তারা অলরেডি ডান করে দিয়েছে, তো আমরা ওকে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ম্যাজিক তৈরি হয়ে গেল। এর পূর্বে ডাটাবেজটা আপনি ক্লিক করছেন, এখানে আওলাদ হুসাইন, শামীম রেজা, জুবাইর হুসেন এরকম কিছু ছিল, এখন আমার লাস্ট নেমটা চলে গেছে, শুধু ফার্স্ট নেমগুলো রয়ে গেছে। তাহলে এর আগে হয়তো বা অনেকে কাজটি জানতেন না, কিন্তু সুপার ট্রিক্স বিষয়টা একটু জানলে সহজ, না জানলে সিম্পল জিনিসও অনেক কঠিন, কিংবা কীভাবে মনে করবো সেটা আমরা বুঝে উঠতে পারি না। তাহলে আশা করি ভিডিওটি আমাদের আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে আপনি আমার সাথে থাকবেন। আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে পেশ করবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।